আমি প্রথম কথা আপনাদেরকে বলবো, বাংলাদেশের ইতিহাসের সেরা বন্যা হয়েছে ফেনীতে। ভারতের যেই পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মানুষকে, যেই শেখ হাসিনা সরকার এই ধরনের একটা তিনি চালবাজি করে এই কর্মকাণ্ড করেছেন, সাময়িকভাবে ফেনীর পানিগুলো ছেড়ে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লার বেশ কিছু অঞ্চল ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি ভয়ানকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সেটা পূরণ করার মতো না। সেই সুবিধাকে, সে দুর্বল জায়গাটাকে কাজে লাগিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়কারী, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা ছিলেন, তারা মানবতার হাত বাড়িয়েছিলেন, শহীদ মিনারে অর্থ কালেকশন করেছিলেন। সেখানে 20 কোটি টাকার উপরে অর্থ কালেকশন হয়েছে আমার যতটুকু ধারণা আর কি। সে টাকা রিক্সাওয়ালা, শ্রমিক, ঝাড়ুদার থেকে শুরু করে সবাই সেখানে সহযোগিতা করেছে। সেই অর্থটা কামিয়ে সেটা ফেনীর মানুষকে বা বন্যাত্ম মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, সেটা সেখানে না পৌঁছায় সেটা তাদের অ্যাকাউন্টে রাখা হয়েছিল। আমি মনে করি যদি সেখানে 15 কোটি টাকা হয় তাহলে 1500 ঘর নির্মিত হতো, তাহলে 1500 ঘর নির্মিত হলে মানুষগুলো উপকৃত হতো। আরে ভাই, ফেনীর মানুষ কি ফকির না মিসকির না গরিব যে তুমি ফেনীর মানুষের নামে অর্থ কালেকশন করে তুমি তোমার মায়ের নামে, বাবার নামে তোমার নিজের অ্যাকাউন্টে টাকা রাখবা? ফেনীর মানুষ সারা বাংলাদেশের মানুষকে উপহার সামগ্রী দেয়, ফেনীর মানুষ সারা বাংলাদেশের মানুষকে গিফট দেয়, ফেনীর মানুষ সারা বাংলাদেশের মানুষের কাছে সহযোগিতা হাত বাড়ায়। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের লিডারশিপ হচ্ছে ফেনীর মানুষ। আর তুমি সেই ফেনীর মানুষের নামে চাঁদাবাজি করছো, সেই ফেনীর মানুষের অর্থ নামে আর অর্থ কালেকশন করে তুমি তোমার অ্যাকাউন্টে রাখতেছো, এটি তুমি অন্যায় করেছো। যে টাকা রেখেছো সেটা উত্তরবঙ্গে কেন যাবে? যেখানের জন্য কালেকশন করেছো সেখানে ক্ষমা চেয়ে পৌঁছে দেওয়া হোক। আমরা দেখেছি যে গত বেশ কয়েকদিন ধরে দেখেছি যে তারা এই টাকাটা বিভিন্নভাবে খরচ করেছে, এই যারা সমন্বয়ক ছিলেন এই যে কিছু টাকা খরচ করছে, এখন কি না পারতে কি এটা উত্তরবঙ্গে দিচ্ছে নাকি? যদি উত্তরবঙ্গে না, আরে ভাই, উত্তরবঙ্গে বন্যা হবে কেউ জানে? উত্তরবঙ্গে বন্যা হবে তো কেউ জানে না। সে উত্তরবঙ্গে বন্যার জন্য টাকা অর্থ, ওখান থেকেও কিছু অর্থ কালেকশন করে আরও কিছু জমাবে, এগুলো তাদের ব্যক্তিগত আরামায়েশের জন্য ভোগ করবে। এরা কোথাও কখনো এই টাকা, আমি মনে করি, মানুষের কল্যাণে বা মানুষের উপকারে আসবে আমার আজও বোধগম্য নয়। তার মানে কি তারা কি ব্যক্তিগতভাবে সৎ না নাকি? আরে এটা বৈষম্য দূর করতে গিয়ে এরাই নিজেরাই বৈষম্যের ভিতরে এখন পড়ে আছে। রাজনীতি এক জিনিস, আন্দোলন আরেক জিনিস, মানুষের উপকার আরেক জিনিস, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা। তাহলে এক বাবার যদি 5টা সন্তান থাকতো তাহলে তো প্রত্যেকটা সন্তানের নামে হইতো একটা, 5 সন্তানের 5 নাম হতো না। তাহলে আপনাকে বুঝতে হবে ছাত্র, জনতা, যুবক, বৃদ্ধ সবাই মিলে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা একা করে নাই। এই যে সমন্বয়কদের দায়টা কে নিবে, এই যে তাদের অপকর্মের দায়টা কে নিবে? আরে ভাই, এদের মূল নেতৃত্ব তো এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা নেতৃত্ব দিয়েছে সেটাই তো এখনো প্রকাশ হয়নি। এরা তো সমন্বয়ক 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 বলেছে, সমন্বয়ক শব্দটা যারা আন্দোলন করছেন, পরিশ্রম করছেন, এই শব্দটা বাদ দিয়ে, বিলুপ্ত করে দিয়ে আমি মনে করি, বিশ্বাস করি, সাধারণ মানুষের কাতারে এসে তারা তাদের জায়গায় ফিরে যাবে। আবারও বাংলাদেশের কোনো দুঃসময়ে তারা আবারও বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, ফিরে আসবে, এটাই তাদের কাছে প্রত্যাশা করি আমি।